Hi friends, welcome to my channel Study with Ishany. SSC MTS এর 77তম পর্ব রয়েছে 30টা প্রশ্নোত্তর ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন ভারতের কোন রাজ্যকে মনির দেশ ও ক্ষুদ্র স্বর্গ বলে? এই প্রশ্নের উত্তর অপশন সি মণিপুর। দুই নম্বর প্রশ্ন সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করা হয় কয়টি ভাষায়? 24টি ভাষায়। তিন নম্বর প্রশ্ন দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? র্যান্ড, অপশন বি। চার নম্বর প্রশ্ন চিনি ফ্যাক্টরি বেশিরভাগ দেখা যায় কোথায়? উত্তরপ্রদেশ, অপশন এ। পাঁচ নম্বর প্রশ্ন ঝালি নৃত্য কোন রাজ্যে দেখা যায়? হিমাচল প্রদেশ, অপশন বি। ছয় নম্বর প্রশ্ন 2023 সালে রাগবি বিশ্বকাপ কোথায় হবে? ফ্রান্স, অপশন ডি। সাত নম্বর প্রশ্ন সর্বোদয় কথাটির অর্থ কি? সকলের কল্যাণ, অপশন সি। আট নম্বর প্রশ্ন পাইক বিদ্রোহ কবে শুরু হয়েছিল? 1817 সাল, অপশন বি। নয় নম্বর প্রশ্ন এশিয়ার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় তৈরি হয়েছিল? রুড়কি, অপশন সি। রুড়কি উত্তরাখণ্ডে অবস্থিত। দশ নম্বর প্রশ্ন সিটি অফ কালচার নামে খ্যাত কোন শহরটি? মস্কো, অপশন ডি। এগারো নম্বর রাষ্ট্রকূট বংশের কোন রাজার নাম ছিল নিরুপম? ধ্রুব, অপশন ডি। বারো নম্বর প্রশ্ন দিল্লির কোন সুলতান ক্ষমতা লাভের পর আর রাজ্য জয় করেনি? কুতুবুদ্দিন আইবক, অপশন এ। তেরো নম্বর প্রশ্ন এক পার্সেক সমান কত আলোকবর্ষ? 3.26, অপশন এ। চোদ্দো নম্বর নিচের কোন শহরকে ব্যাবেল অফ ট্রাইবস অ্যান্ড নেশন বলে? দার্জিলিং, অপশন বি। পনেরো নম্বর নিচের কোনটি ভারতের হ্রদ জেলা? লেক ডিস্ট্রিক্ট, নৈনিতাল, অপশন এ। দেখে নেব গত ক্লাসের হোমওয়ার্কে প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম। প্রশ্ন ভারতের কোথায় সারিস্কা বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত? রাজস্থান, অপশন বি। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো, নামগুলো একবার দেখে নাও। আজকের হোমওয়ার্কের প্রশ্ন প্রথম বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। ষোলো নম্বর নিচের কোন লৌহ ইস্পাত কেন্দ্রে কয়েন তৈরি হয়? সালেম, অপশন এ। সতেরো নম্বর কুয়াশার ভেতর দিয়ে দেখা যায় না, কারণ কি? কুয়াশা বিন্দুতে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, অপশন সি। আঠেরো নম্বর ফায়ার ড্যাম্প কাকে বলা হয়? মিথেন, অপশন ডি। উনিশ নম্বর কোন কার্বোহাইড্রেট প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়? সেলুলোজ, অপশন ডি। কুড়ি নম্বর ফুলের রেণু সম্পর্কিত বিদ্যা কোনটি? প্যালিনোলজি, অপশন বি। একুশ নম্বর গোবরের উপর যে ছত্রাক জন্মায় তাকে কি বলে? কপ্রোফিলাস, অপশন সি। বাইশ নম্বর জাফরান গাছের কোন অংশ থেকে পাওয়া যায়? গর্ভমুণ্ড, অপশন ডি। তেইশ নম্বর কোন ভাস্কর্য সবুজ শিলা পাথর কোন ভাস্কর্যে সবুজ শিলা পাথর ব্যবহার করা হয়েছিল? গান্ধার ভাস্কর্য, অপশন সি। চব্বিশ নম্বর কোনো এক ব্যক্তির চোখ বাদামি নীল এবং কালো হওয়ার কারণ? এক ধরনের রঞ্জক পদার্থ যা থাকে করোয়েডে, অপশন সি। পঁচিশ নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি কত তাপমাত্রা মানব শরীরের চামড়া সহ্য করতে পারে যাতে ফোসকা না পড়ে? ষাট ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি। ছাব্বিশ নম্বর ভারতে প্রথম টাকশালটি কত সালে স্থাপিত হয়? ১৭৫৯-৬০, অপশন সি। সাতাশ নম্বর সিগম কোন রাজ্যের বসন্ত উৎসব? গোয়া, অপশন ডি। আঠাশ নম্বর ভারতে প্রথম পারমাণবিক পরীক্ষা হয়েছিল কোথায়? পোখরান, অপশন খ। স্মাইলিং বুদ্ধ যার পোশাকের নাম হচ্ছে পোখরান ওয়ান হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষার সাংকেতিক নাম। এটি ১৯৭৪ সালে ১৮ই মে রাজস্থানের পোখরানে অনুষ্ঠিত হয়। ২৯ নম্বর প্রশ্ন কয়না জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত।
ভারতের মহারাষ্ট্রে কয়না বাঁধ অন্যতম বৃহত্তম নদী বাঁধ। এটি একটি ডাবল কংক্রিটের বাঁধ যেটা কয়না নদীর উপর নির্মিত। শেষ প্রশ্ন 30 নাম্বার বলার আগে তোমাদের বলবো, আজকের এই সেটে আমি তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আনিনি, কারণ কলকাতা পুলিশ কনস্টেবল এবং MTS-এর জন্য স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমি সেপারেটভাবে প্রোভাইড করছি তোমাদের, তো সেই ক্লাসটা তোমরা প্রত্যেকে দেখবে, ঠিক আছে? চলো লাস্ট প্রশ্ন 30 নাম্বার, রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রে কোথা থেকে আকরিক লোহা আসে? কেওনঝড়, অপশন ডি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের 30টা MCQ। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে, ভালো থেকো, বাই।